ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোচবিহারে তুফানগঞ্জে ডাক্তারি পড়ুয়াকে হেনস্থার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাম মন্দির নিয়ে ফেসবুকে নিজস্ব মতামত জানান অমৃত আর্য নামে এনআরএস মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। তার জেরে হেনস্থার অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেয় এসএফআইএ। পূর্ব মেদিনীপুরের রামনগরের কচুডিতে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাড়ির অদূরে আমবাগান থেকে উদ্ধার বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসের মৃতদেহ। পরিকল্পিতভাবে খুন করেছে তৃণমূল, অভিযোগ বিজেপি। বিজেপি নেতার মৃত্যুর সঙ্গে তৃণমূলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। সংক্রমণের নিরিখে কলকাতার পরে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত 554 জন, মৃত্যু 9 জনে। জেলায় মোট সংক্রমিত 13,917, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 315, সংক্রমণ মুক্ত 8,878। লকডাউনেও আবাসনের গেট কেন খোলানি, প্রশ্ন তুলে মধ্যমগ্রামে আবাসিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। পুরসভার কমন রাস্তা হওয়াতেই আবাসনের গেট খোলা রাখতে বলা হয়েছিল, মারধরের অভিযোগ অস্বীকার করে সাফাই অভিযুক্তে। করোনা সন্দেহে বাড়িছাড়া করার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ব্যারাকপুরের পানপাড়া এলাকার ঘটনা, রাতে রাস্তা থেকে উদ্ধার অসুস্থ ব্যক্তি, স্থানীয় বিধায়কের উদ্যোগে হাসপাতালে ভর্তি। অসুস্থ ব্যক্তির করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। লকডাউনের মধ্যেও লুকিয়ে কারখানা চালাতে গিয়ে বয়লারে বিস্ফোরণ, একজনের মৃত্যু। মধ্যমগ্রামে রাবারের কারখানায় বিস্ফোরণের ঘটনা, এক শ্রমিকের মৃত্যু, আহত আরো এক। বারাসাত পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের ময়লা চলে আসছে পাশের চাষের জমিতে। তার প্রতিবাদে বারাসাতের কদম্বগাছি পঞ্চায়েতের টুবের পাড়ায় রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ কৃষক ও স্থানীয়দের, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার। শোধপুরের চণ্ডীতলায় মধ্যবয়স্ক ব্যক্তির রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ। 17 জুলাই থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন, ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তারনগরে বন্ধ হয়ে গেল বেসরকারি ইস্পাত কারখানা, কর্মহীন 80 জন শ্রমিক। কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষে লোকসানের জেরে কারখানা বন্ধের সিদ্ধান্ত। শিলিগুড়ির সুভাষ পল্লীর এক নিরাপত্তা রক্ষীর বাড়ি থেকে উদ্ধার হাড়গোড় খুলি, উধাও নিরাপত্তা রক্ষী। এলাকায় চাঞ্চল্য, আরো খুলিগুলি কিসের খতিয়ে দেখছে পুলিশ, খোঁজ চলছে উধাও যুবকের। ডেথ সার্টিফিকেট বলছে নিউমোনিয়া, তবু করোনা সংক্রমণের আশঙ্কায় সৎকার করলেন না শ্মশানের কর্মীরা। শ্মশানে 5 ঘন্টা পড়ে থাকলো মৃতদেহ, শেষ পর্যন্ত চুল্লি পর্যন্ত নিজের প্রিয়জনের দেহ নিয়ে গেলেন পরিবারের সদস্যরা। অমানবিক ছবি বারুইপুর পুরসভা পরিচালিত কীর্তন খোলা শ্মশানে। প্রবল বৃষ্টিতে ফুসে উঠেছে দামোদরের শাখা নদী, বাঁকুড়ার মেজিয়ায় মাতাবেল সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত বন্ধে নজরদারি পুলিশের। কিছুদিন আগে প্রেম করে বিয়ের মধ্যে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নববধূর মৃতদেহ। পশ্চিম মেদিনীপুরের সাউথ ইন্দায় ঘটনায় স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ মৃতার পরিবারে। অভিযুক্ত স্বামীর বাড়ি ভাঙচুর, মানতে নারাজ অভিযুক্ত, পাল্টা আত্মহত্যা বলে দাবি করেছেন তিনি। বকেয়া বেতনের দাবিতে পুরুলিয়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ, সাবধানতা অবলম্বন না করে কাজ করানোর অভিযোগ পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেতন সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস পুরসভার।